হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ট্রি সো ফ্রেন্ডস আজকে আমরা আরেকটি শর্ট স্টোরি নিয়ে এসেছি তো এই শর্ট স্টোরির মাধ্যমে আমরা গল্পটি জানবো এবং তার সাথে সাথেই আমরা ইংরাজি শিখতে পারবো বিশেষ করে ভোকাব এবং যে গঠন রয়েছে স্ট্রাকচার গ্রামার সেগুলো জানতে পারব তো বন্ধুরা আজকের গল্পটি খুব সুন্দর একটি গল্প ভেরি ইন্টারেস্টিং তো গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো খুব আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার পার্সোনালি গল্পটি খুবই পছন্দের একটা গল্প তো চলো বন্ধুরা আজকের গল্পটি শুরু করা যাক তো আজকের গল্পটির টাইটেল হলো এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিট তো এই পুরো কথাটায় একটা কিন্তু প্রভাব রয়ে প্রভাব ঠিক আছে এই কথাটা একটা প্রভাব বা প্রবাদ বাক্য বাংলায় আমরা যেটাকে বলে থাকি অসময়ের বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধু ঠিক আছে এ ফ্রেন্ড ইন নিড মানে প্রয়োজনে একজন বন্ধু ইজ আ ফ্রেন্ড ইন্ডিত ইন্ডিত মানে সত্যি সত্যি বা প্রকৃতপক্ষে ঠিক আছে তো অসময়ের বন্ধুই কিন্তু একজন প্রকৃত বন্ধু হয়ে থাকে তো ইন এ ফরেস্ট একটা জঙ্গলে দে আর বসবাস করত ঠিক আছে তো একটা জঙ্গলে বসবাস করতো ফোর ফ্রেন্ডস চারজন বন্ধু তারা কারা কারা এ ডিয়ার একটা হরিণ এ মাউস একটা ইঁদুর আর টাটেল একটা কচ্ছপ অ্যান ক্র একটা কাক তো এই চারজন বন্ধু তারা একটা জঙ্গলে বসবাস করতো এভরিডে প্রত্যেক দিন দে উড মিট তারা সাক্ষাৎ করতো দেখা করতো মিট মানে কি সাক্ষাৎ করা দেখা করা এখানে উড এসছে অর্থাৎ অতীতকালে কোনো কিছু নিয়মিত করতে বোঝাতে এখানে উড শব্দটা ব্যবহার করা হয়েছে দে উড মিট তারা মিট করতো বাই দ্য লেক কোথায় বাই মানে এখানে বিসাইড অর্থে ব্যবহার হয়েছে বি মানে এখানে পাশে তো বাই দ্য লেক মানে লেকের পাশে অর্থাৎ ধরাদের পাশে ওয়ান ডে দেখো একদিন কী হলো দ্য ডিয়ার ডিড নট কাম হরিণটি আসেনি ঠিক আছে ডিড নট কাম আসেনি তো হরিণটি একদিন আসেনি হোয়েন দ্য ক্র ফ্লিউ ওভার দ্য ফরেস্ট যখন কাকটি উড়ে গেল ফ্লিউ মানে কি ওড়া তো উড়ে গেল। ওভার কার উপর দিয়ে ফিলি ওভার দ্য ফরেস্ট জঙ্গলের উপর দিয়ে উড়ে গেল হি ফাউন্ড দ্য দিয়ার ট্রাফট তো সে খুঁজে পেলো সে এটা জানতে পেলো যে দ্য ডিয়ার ট্রাফট ট্রাফ মানে আটকে থাকা বন্দি হয়ে যাওয়া তো হরিণটি আটকে গিয়েছিল ইন হান্টার্স নেট একটা শিকারির জালে হান্টার মানে হচ্ছে শিকারি আর হান্টার্স নেট মানে হচ্ছে শিকারের জালি শিকারের জালে কী হয়েছিল আঁটকে গিয়েছিল হি কেম ব্যাক সে ফিরে এলো অ্যান্ড টোল দ্য মাউস সে তার বন্ধুদের কাছে আর কি ফিরে এলো এই সে কী করলো টোল দ্য মাউস ইঁদুরটিকে বললো অ্যান্ড দ্য টাটেল এবং টাটেলকে বললো ঠিক আছে ইঁদুর এবং টাটেলটিকে অর্থাৎ কচ্ছটিকে বললো অ্যাবাউট দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু সম্পর্কে যে তাদের বন্ধু আটকে আছে হানটার্স নেটে এটা তার অন্য দুজন বন্ধুকে কাকটি বললো দ্য মাউস স্কারিট টু দ্য প্লেস স্কারিট মানে কি যেমনভাবে মাউস যায় তার দূরত সেখানে গেল স্কারিট টু দ্য প্লেস সেই জায়গাটাই গেল অ্যান্ড এবং দ্য টার্টেল ফলোড এবং তা কী করলো টার্টেলও ফলো করলো অর্থাৎ অনুসরণ করলো অর্থাৎ তার পিছনে পিছনে কচ্ছপ গেল দ্য মাউস ফ্রিড দ্য ডিয়ার এবারে ইঁদুরটি মুক্ত করে দিল ফ্রি মানে কাউকে মুক্ত করে দেওয়া স্বাধীন করে দেওয়া মুক্ত করে দিল ইঁদুরটি দ্য ডিয়ার হরিণটিকে বাই নয়িং অ্যাট the নেট ন জি এন এ w ন ন শব্দের অর্থ হলো এক নাগারে কোনো কিছুতে কামড় দেওয়া তো এখানে জিরান হিসাবে ব্যবহার হয়েছে মানে নাউন করা হয়েছে যেহেতু বাই আছে বাই মানে প্রিপজিশনের পরে যে শব্দটা আসে সেটা নাউন হয়ে থাকে এখানে যেহেতু ভার ছিল ন তাই নয়িং করে জিরান করে দেওয়া হয়েছে জিরান করে মানে নাউনের রূপ দেওয়া হয়েছে তো বাই নয়িং অ্যাট দ্য নেট অর্থাৎ জালে কামড় দিয়ে জালে কামড় দিয়ে ইঁদুরটি হরিণটিকে মুক্ত করে দিল জাস্ট দেন ঠিক তখনই কি হলো দ্য হান্টার ওয়াজ অ্যাপ্রোচিং ঠিক তখনই শিকারিটি অ্যাপ্রোচিং অ্যাপ্রোচ মানে কোনো দিকে আসা তো অ্যাপ্রোচিং আসছিল ঠিক সেই সময় আসছিল হি স সে দেখতে পেলো দ্য টাটেল সে কচ্ছপটিকে দেখলো অ্যান্ড এবং কোয়াট হিম ইনস্টিট এবং তাকে ধরে ফেললো ঠিক আছে ক ক্যাচ মানে হচ্ছে ধরে ফেলা আর তার পাঁচ ফর্ম হচ্ছে কট তো ক্যা হিম ইনস্টিট ইনস্টিট মানে পরিবর্তে অর্থাৎ সে তাকে মুক্ত হরিণকে কী করলো হরিণকে মুক্ত করে দিল হি স দ্য টাটেল সে টাটেলটিকে দেখলো এবং কট হিম মানে ইনস্টিট তার পরিবর্তে কাকে ধরল টাটেলটিকে ধরে ফেললো মানে হরিণ তো পালালো কিন্তু টাটেল বেচারি সে ধরা পড়লো দ্য আদার থ্রি ফ্রেন্ডস থট অফ আ প্ল্যান টু রেস্কিউ হিম তো আদার যে তিনজন বন্ধু ছিল তারা কি থট থট মানে কি চিন্তা করা থিঙ্কের পাস্ট অন থট থট অফ কোনো কিছুর পরিকল্পনা মানে চিন্তা করা তো থট অফ আ প্ল্যান একটা পরিকল্পনা চিন্তা করলো টু রেস্কিউ হিম রেস্কিউ মানে হচ্ছে কাউকে উদ্ধার করা রক্ষা করা তো তাকে উদ্ধার করার জন্য একটা প্ল্যান তারা চিন্তা ভাবনা করলো দ্য হান্টার হ্যাড রিচ দ্য রিভার ব্যাঙ্ক তো হান্টার শিকারিটি পৌঁছালো ঠিক আছে পৌঁছে গিয়েছিল দ্য রিভার ব্যাঙ্ক রিভার ব্যাঙ্ক মানে নদীর তীরে ঠিক আছে নদীর তীরে পৌঁছে গেল হোয়েন হি স যখন সে দেখলো আর ডেড ডিয়ার ইন হি স্প তো হান্টারটি পৌঁছে গেল রিভার ব্যাঙ্কে ঠিক আছে রিভার ব্যাঙ্ক মানে নদীর তীরে তো নদীর তীরে পৌঁছালো হোয়েন তখন সে কী দেখলো সে দেখতে পেলো আর ডেড ডিয়ার একটা মৃত হরিণ ঠিক আছে ইন হিস পাথ মানে তার পথ রাস্তায় অর্থাৎ যে রাস্তা দিয়ে সে যাচ্ছিলো সে পথে দেখতে পেলো যে একটা মৃত হরিণ আছে ঠিক আছে হি পুট ডাউন দ্য টাটেল পুট ডাউন মানে রেখে দেওয়া ঠিক আছে নিচে ফেলে দেওয়া তো পুট নিচে রেখে দিলো দ্য টার্টেল টাটেলটিকে অর্থাৎ কচ্ছপটি নিচে রেখে দিল অ্যান্ড ওয়েন্ট টু দ্য ডিয়ার এবং হরিণের কাছে গেলো জাস্ট দেন ঠিক সেই সময় দ্য ক্রো ক সি ডাব্লু কা সি এডাব্লিউ শব্দের মানে প্রোনাউন্সিয়েশনটা হবে বা উচ্চারণটা হবে সি এডাব্লিউ কা তো এখানে ফার্স্ট ফর্ম ইউজ করা হচ্ছে কাঠ দ্য ক্রো কাঠ এই কা মানে হচ্ছে কাকার ডাক অর্থাৎ কাকের যে ডাক কাকের ডাক তো কাকাই করেও সেই কাকের ডাককে আমরা ইংরাজিতে লিখি সি এ ডাব্লিউ কা মানে কাকা করে ডাকা ক্রো ডাকলো মানে তার ডাক যেটা কাকা করে ডাকলো অ্যান্ড এবং দ্য ডিয়ার এসকেপড এবং হরিণটি পালিয়ে গেল স্কেপ মানে পালিয়ে যাওয়া ঠিক আছে তারপরে কি হলো দেন তখনই হি অ্যারাউন্ড টু ফাইন্ড দ্য টার্টেল এবারে তখনই সে গাড়িটি টান অ্যারাউন্ড মানে কি তা ঘুরলো চারিদিকে ঘুরে দেখলো টু ফাইন্ড দ্য টাটেল টাটেল থেকে খোঁজার জন্য সে চারিদিকে ঘুরে ফিরে দেখলো দেন ই টার্ন অ্যারাউন্ড টু ফাইন্ড দ্য টাটেল স্লাইডিং ইন্টু দ্য রিভার এবং সে খুঁজে পেলো কি যে মানে টাটেলটিসকে এই অবস্থায় খুঁজে পেলো যে সে মানে রিভারে সে ইন টু দ্য রিভার রিভারে কি স্লাইড করছে স্লাইড মানে কি ভিতরে এখানে স্লাইড বলতে মানে নদীর মধ্যে চলে যাওয়ার কথা বলা হয়েছে যে আস্তে আস্তে সে নদীর দিকে চলে যেতে লাগলো অর্থাৎ এটা সে দেখতে পেলো যখনই সে ঘুরে ফিরে দেখলো মানে যে পিছনে রেখে এসেছিলো পুট ডাউন করেছিল এবং আগে যে মৃত হরিণটিকে ধরার জন্য গিয়েছিল তারপরে কি হলো এসে দেখ পিছনে ঘুরে দেখলো যে সে মানে পেল না এবং দেখতে পেলো যে কচ্ছপটি ধীরে ধীরে কি করছে নামছে নদীতে নামছে এটা সে এখানে স্লাইড অর্থে ব্যবহার করেছে হয়েছে ধীরে ধীরে নামাকে এখানে স্লাইড অর্থ দেওয়া হয়েছে স্লাইড ইন্টু ডিভার অর্থাৎ নইতে ধীরে ধীরে নামছি তো এই ছিল বন্ধুরা আজকের এই শর্ট স্টোরিটি আশা করি তোমাদের পছন্দ হয়েছে তো এরকম স্টোরি নিয়ে আমি পরবর্তীতে আসবো আশা করি তোমাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করতে ভুলো না আর কি ধরনের গল্প তোমরা চাও সেটাও কমেন্টে লিখে জানাও পরবর্তীতে আমি সে ধরনের গল্প আনার চেষ্টা করব তো আজকের এই বন্ধু পর্যন্ত বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও